আসসালামু আলাইকুম। 2 মিনিটের ভিডিওতে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনারা সবাই দেখে নেবেন। আমি আজকে লাচ্ছা সেমাইয়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুবই মজাদার। এভাবে লাচ্ছা সেমাইটা যদি তৈরি করে নিন খেতে খুবই মজা হবে এবং লাচ্ছা সেমাইটা গলে যাবে না। তাহলে চলুন কী করে। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ আর চিনি দিয়েছি। দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। এভাবে অনেকক্ষণ জাল দিয়ে দুধটাকে আমি প্রায় অর্ধেক করে নিয়ে তারপরে আমি সেমাইটার সাথে এটাকে অ্যাড করে নিব। সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ না দিলে ঘিও মাটি। এভাবে একবার তৈরি করে দেখবেন। এই যে লাচ্ছা সেমাইটাকে আমি একটি পাত্রে সুন্দর করে বিছিয়ে তার উপর কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এখন এই জাল দেওয়া দুধটাকে আমি উপর দিয়ে ঢেলে দেব আস্তে আস্তে। এই সেমাইটা একেবারে গলে যাবে না। লাচ্ছা সেমাই তৈরি করলে অনেক সময় এটা গলে, কাই হয়ে যায়। এখানে লাচ্ছা সেমাইটিগুলো অনেক ঝরঝরে থাকবে। এভাবে রেখে দুধ দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আবার ফিরে আসব, তখন দেখবেন লাচ্ছা সেমাইয়ের চেহারাটাই পাল্টে গিয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। লাচ্ছা সেমাইটা দুধটা টেনে শুকিয়ে গিয়েছে। হয়ে গেল আমার মজাদার লাচ্ছা সেমাইয়ের রেসিপি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।